When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. Hey everyone, Assalamualaikum. This is Happy Khan YouTube channel. I am going to show you my another vlog. I hope you enjoy this video very much. তো ভিউয়ার্স, আজকে সকালে আমার মা আমাদের জন্য চিতই পিঠা বানাচ্ছেন। এই যে উনি গোলাটা তৈরি করে নিয়েছেন এবং চিতই পিঠা তৈরি করেছেন আমাদের জন্য, আর মুরগির মাংস ছিল, গাজর আর আলু দিয়ে মুরগির মাংস দিয়ে একটু ঝোল তৈরি করেছেন। তো আমরা সকালবেলা অনেক মজা করে নাস্তাটা করেছিলাম, আর এখন হচ্ছে শীতকাল। শীতকালে বাঙালির প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। প্রতিটি ঘরেই আমার মনে হয় পিঠা বানায় এবং সবাই পিঠা খায়। তো খাওয়া দাওয়ার পর বাচ্চারা অনলাইনে ক্লাস করছে। এরপর দুপুরবেলা আজকে চিংড়ি মাছ রান্না করা হবে, এর জন্য চিংড়ি মাছ ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে, আর এতে হলুদ, মরিচ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে মেখে মাছটা ফ্রাই করে নেওয়া হবে। এতে আরও অ্যাড করা হয়েছে জিরা পাউডার আর ধনিয়ার গুঁড়া। ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে, এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে। তো ভিউয়ার্স, মাছগুলো সব ভাজা শেষ, এখন একটি প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে। এখন ওই ফ্রাই প্যানটার ভিতরে গাজর ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো গাজরগুলো সব ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হয়েছে, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে পরে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। এরপরে লাস্ট পর্যায়ে অ্যাড করা হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এরপর আরও দু এক মিনিটের মতো কুক করে চুলা থেকে তুলে নেওয়া হলো। এই যে ভিউয়ার্স, তো আমাদের আজকে দুপুরের খাবার চিংড়ি মাছ গাজর দিয়ে ভাজি, ডাল আর আছে একটা ভর্তা, এটাই আমাদের আজকে দুপুরের খাবার। এটা দিয়ে আমরা সবাই দুপুরের খাবারটা সেরে নিয়েছি।
তো বিকালবেলা আমার কাজিনদের বাসায় আমাদের বাসার সবার দাওয়াত ছিল। তো ওদের বাসার সামনে অনেক সর্ষে ক্ষেত, এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর দৃশ্য, ওটাই আপনাদের জন্য একটু শ্যুট করে আনা হয়েছিল। চারিদিকে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, অসাধারণ সিনারি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।